গুড মর্নিং আর সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আই হোপ কি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আর ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট টেকফাস্ট সব কিছু করা হয়ে গেছে। তবে আজকে একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ করতে হবে আমাকে, আমার আলমারিটা গোছাতে হবে। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কারণ আমি কোথাও যাওয়ার টাইমে আমার ড্রেসপত্র কিচ্ছু খুঁজে পাই না, তো ভীষণ প্রবলেম হয়। তো তার জন্য এখন আমি আজকে আর সবার আগে আলমারিটা গোছাবো। আমি যখন বাড়িতে ছিলাম তখন একটা খুব গোছগাছ করে রাখতাম, যেখানে জিনিস একদম সেই জায়গায় প্লেস করা থাকতো। কিন্তু আমার বোন একটু মানে অন্যরকম টাইপের, ও একটু কম গুছিয়ে রাখে, তো তার জন্য আমার ভালো লাগে না। আমি চাই আমার জিনিস একদম যেখানে যেটা রাখার দরকার সেখানেই সেটা থাকুক। তো ওটা একটা ভীষণ প্রবলেম হয় কোথাও যাওয়ার ক্ষেত্রে, তো তার জন্য এখন আমি যাবো আগে আমার আলমারিটা গোছাবো। এই যে দেখো সব জামা কাপড়, অনেক টাইম লাগলো, গোছালাম সব, ভাজ ভাজ করে রেখেছি, আর ওইদিকে সব ফেলে দেওয়া হবে যা আছে। একটা আলমারির এগুলো জাস্ট, আরও একটা আলমারি কিন্তু বাকি আছে, আজকে ওটা পারবো না, এটা করেই হালাত খারাপ হয়ে গেছে। ভাজ করে করে পুরো পাগলের মতো অবস্থা হয়ে গেছে, পুরো 2 ঘন্টা লেগেছে ভাজ করতে আমাদের। এখন এইবার আবার এগুলোকে আলমারিতে ভরতে হবে মা। তারপর আরও একটা আলমারি বাকি আছে, ওটা আজকে না, ওটা আরেকদিন হবে। আমাদের লাঞ্চ হয়ে গেছে আর বাবা আজকে আসবে না বলেই আমরা আজকে তাড়াতাড়ি লাঞ্চ করে নিয়েছি। বাবা বলছিল যে আজকে একটু কাজের চাপ আছে, মাকে নিয়ে যেতে বললো। তো মাও রেডি ফেডি হয়েছে, নিয়ে যাবে। বাবা ফোন করে বলছে যে না বাবা আরেকবার স্নান করবে, সকালে একবার স্নান করে গেছে, তো এখন যেহেতু গরম পড়ছে বাবা বলছে যে আবার আসবে, স্নান করবে আর খেয়েও যাবে। তো ওই আর কি, তো মা রেডি ফেডি হলো, এখন আবার চেঞ্জ করে নিয়েছে, যাবে না। তো বাবা যেহেতু বললো যে আসবে না, তো আমি আর বোন খেয়ে নিয়েছি, এখন ঘুম পাচ্ছি, একটু ঘুমোবো। আজকে সকালে আমি তাড়াতাড়ি উঠে গেছি। বাবা মাশরুম পাঠিয়েছে, আমি মাশরুম খেতে পছন্দ করি। তো আমাদের দোকানের একটা কর্মচারী দাদা আছে, দাদাকে দিয়ে পাঠালো। তো আমি রাতে মাশরুম রান্না করবো, আর মা অন্য সবজি কেটে রেখেছে, ওগুলো মা রান্না করবে। তো মাশরুমটা আমি রান্না করবো, বোন আর আমি দুজনেই মাশরুম খেতে খুব ভালোবাসি, বাবাও ভালোবাসে, কিন্তু মা ভালোবাসে না। তো বোনকে তো থাকতেই হবে, আমি যাই রান্না করি, চিকেন রান্না করি বা যেটাই করি, বোন সবসময় পাশে থাকে। ও কিছু করুক বা না করুক, ওকে আমি পাশে বসিয়ে রাখি, যে ও থাকে মানে আই ফিল লাইক এ মানে যে একটা কোম্পানি আর কি। হ্যাঁ বাস বাস বহত হো গিয়া, বাস রেন্দে রেন্দে। তো ওই আর কি, একটু কোম্পানি হয়ে যায় ও যদি পাশে থাকে। তো চলো আমরা দেখতে থাকো তাহলে। মাশরুম কাটা হয়ে গেছে, এইবার আমি পেঁয়াজ কেটে নেব। বোন রসুনগুলো ছাড়াবে, আমি টমেটোটা কেটে নিচ্ছি। দেখো বোনের বিড়ালটা এসছে, খেতে আবার বিস্কিট দিলাম আমি খেতে এবং খাচ্ছে। আর বোন এদিকে হামানদির সাথে রসুনগুলোকে একটু পেস্ট করে নিচ্ছে, রসুন আর লঙ্কা টাকা। মাশরুম হচ্ছে এখানে, রান্না বসিয়ে দিলাম অনেক আগেই, এখন অলমোস্ট হয়েও গেছে, এখন কষানো হচ্ছে ভালো করে। আমি বাবা বোন তিনজনে টমেটো খেতে ভীষণ পছন্দ করি, তো তার জন্য টমেটো দিলাম, আর অলমোস্ট হয়ে গেছে। একটু গ্রেভি না হলে তো খাওয়া হবে না, তো একটু গ্রেভি গ্রেভি রাখলাম, একটু গ্রেভি তো চাই আমাদের। তো একটু দেখি মৌসুম সব ঠিক আছে কিনা। সব ঠিক আছে, মা এখন সার্ভ করছে। বাবা দেখো দাড়ি মাছ কেটে নিয়েছে, এত বাবাকে জেরা যাচ্ছে না। আর এই যে মা চেনা মানুষ,
বাবা বলো কিরম আছে? অনেকদিন পরে মাশরুম খেলাম তো, খুব ভালো রান্না হয়েছে, ভীষণ ভীষণ ভালো হয়েছে রান্না। আমাদের কে করেছে দেখতে হবে না? বিশেষ করে তুই করছিস তো বাবু, খুব ভালো রান্না হয়েছে রে। তোর মাত্র তো তোর মায়ের রান্না খেতে খেতে আর ভালো লাগবে। কাল থেকে আলপনাই রান্না করবে, আমি আমার ছুটি, ব্যাস আমি চলে যাচ্ছি। সব ফ্যামিলিতে একই স্টোরি, বাবারা মায়েদের রান্না খেয়ে খেয়ে একদম বলে চাল খেতে ইচ্ছা করে না, সব ফ্যামিলিতে এটাই। সৌভিকদের বাড়িতে ওটাই, বাবা তাই বলে, আমাদের বাড়িতেও তাই, সব ফ্যামিলিতে এটাই হয় যে মাদের একটু রাগানোর জন্যই বলে আমি জানি। তো যাই হোক, এখন আমি খেতে বসি। আবার বলছে যে আজকে সবাই বলবে খালি আমরা মাশরুম দিয়ে খাচ্ছি, মাছ দিয়ে খাচ্ছি না কি বলবে। না ওরম কিছু না, দুপুরে মাছ ফাছ খেয়েছি, তো এখন মা বলছে খেতে বাট ইচ্ছে করছে না, মাশরুম দিয়েই খাবো, তো এই আর কি। হ্যাঁ অনেকদিন বাদে খাচ্ছি, কারণ কলকাতায় খাওয়া হয় না, খুবই পছন্দ করে না, তাই এমনিতেও মাশরুম খুব একটা পাওয়া যায় না, তাই আমাদের সেরকম খাওয়া হয় না। তো বাড়িতে এসছি, বাবা আনলো, এর আগে তো প্রচুর খেতাম, তো বাড়ি আসার পরেই আজকে ফার্স্ট আনলো, তো আমি রান্না করলাম, এখন লেট করবো না, আমি বসে যাই খেতে। বিড়ালকে দুধ খাওয়াবে, তার জন্য দুধটা গরম, একটু ঠান্ডা করে নিচ্ছে। গরম গরম মশাই টাঙিয়ে নিয়েছি, কিন্তু ভিডিও এন্ড করতেই ভুলে গেছি আমি সত্যি, কি বলবো। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট।